হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবন জয়ের মন্ত্র। পরিশ্রম না করলে জীবনে সফল হওয়া যায় না, তাই আজ শেয়ার করব পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের পরিশ্রম সংক্রান্ত শ্রেষ্ঠ উক্তি। ভিডিওটা শুরু করার আগে সবার প্রথমে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকনটা অন করতে ভুলো না, আর নেভো মিস অ্যান আপডেট। আচার্য চাণক্যের মতে, অলস ব্যক্তির কিছুই প্রাপ্ত হয় না। আপনি যদি জীবনে পরিশ্রম না করেন, তাহলে জীবনে কোনোদিনও সফল হতে পারবেন না। যা চাইছেন সেটা কখনোই আপনি পাবেন না, তাই সর্বদা পরিশ্রম করতে হবে সৎ পথে এবং সৎ উপায়ে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, তুমি যদি জানো যে তোমাকে কোথায় যেতে হবে, তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছতে পারবে। তোমার প্রযুক্তি, যোগাযোগ ক্ষমতা তোমাকে সেখানে নিয়ে যাবে। অর্থাৎ আপনাকে সবার প্রথমে জীবনে একটা লক্ষ্য রাখতে হবে, যে আমি এই হতে চাই বা এই কাজটি করতে চাই। তাহলেই আপনি সেই লক্ষ্যকে ফোকাস করে এগিয়ে যেতে পারবেন। অর্জুন যেরকম পাখির চোখকে নিশানা করে তীর ছুঁড়েছিল, আপনাকেও আপনার জীবনে সেই পাখির চোখকেই সেট করে রাখতে হবে। জীবনে অন্য কোনো দিকে তাকালে চলবে না, তাহলেই আপনি আপনার জীবনের সেই লক্ষ্যে একান্তভাবেই অবিচল পথে পৌঁছতে পারবেন। ডক্টর এপিজে আব্দুল কালামের মতে, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। আমরা যেটা ঘুমিয়ে দেখি সেটা অবাস্তব, সেটা কখনোই বাস্তবে পরিণত হয় না। জীবনে জেগে দেখা স্বপ্নগুলোকেই আমরা বাস্তবে পরিণত করতে পারি আমাদের পরিশ্রম এবং নিষ্ঠার দ্বারা। শেখ মুজিবুর রহমানের মতে, মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবনও দিতে পারে। আপনি যদি মানুষের মঙ্গলের জন্য পরিশ্রম করেন, তাহলে মানুষও আপনার জন্য পরিশ্রম করে আপনারও জীবনে মঙ্গল কামনা করবে। কোনো কিছু পেতে হলে অবশ্যই কোনো কিছু দিতে হয়। আপনি যদি অন্যকে ভালোবাসতে না পারেন, তাহলে অন্য কেউও আপনাকে ভালোবাসতে পারবে না। হুমায়ুন আহমেদের মতে, কৌতূহল আমাদের সবারই আছে, কিন্তু কৌতূহল মেটানোর জন্য প্রয়োজনীয় পরিশ্রমটি করি না, করতেও চাই না। আমরা আমাদের জীবনে প্রত্যেকেই কোনো কিছু করার স্বপ্ন দেখি, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে অধ্যবসায়ের প্রয়োজন সেটাই আমরা করতে চাই না। আমরা আলসেমি বোধ করি, তাই আমাদের সেই আলসেমিকে পরিত্যাগ করে সেই জীবনের লক্ষ্যের পথে এগিয়ে চলতে হবে। না হলে ভবিষ্যতে শুধুমাত্র মাথায় হাত দিয়ে পছতানো ছাড়া আর কিচ্ছু থাকবে না। কেননা সময় তখন নদীর স্রোতের মতো অতিবাহিত হয়ে যাবে। মহাত্মা গান্ধীর মতে, ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় প্রতিজ্ঞায় পরিণত হয়। আপনি যদি খারাপ চিন্তা করেন, সবসময় খারাপ ভাবতে থাকেন, তাহলে আপনার মনও কলুষিত হয়ে যাবে। আপনি কখনোই ভালো ভাবতে পারবেন না এবং ধীরে ধীরে খারাপ কাজের দিকে মন দিতে থাকবেন। সেটাই আপনার জীবনের প্রতিজ্ঞা হয়ে উঠবে। কেননা আমরা যেমনটা ভাবনা চিন্তা করি, ধীরে ধীরে তেমনটাই হয়ে যাই। যদি আমরা উন্নত এবং ভালো চিন্তা করি, তাহলে আমাদের জীবনও উন্নত এবং ভালো হবে। এরকমই কিছু জীবন শ্রেষ্ঠ বাণী পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড।